পশ্চিমবঙ্গের বিধানসভার আসন্ন উপনির্বাচনে বিজেপির তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। আর সেখানেই মানিকতলার প্রার্থী হিসাবে কল্যাণ চৌবের নাম প্রকাশ্যে এসেছে। এক কথায় উপনির্বাচনে তৃণমূলকে মাত দিতে এবারে কল্যাণের ওপরেই আস্থা রাখছে পদ্ম শিবির। কলকাতার মানিকতলায় লড়বেন প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। এদিকে নাম ঘোষণা হওয়ার পরে জোরদার জনসংযোগে নেমে পড়েছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। বাড়ি বাড়ি গিয়ে সকলের সঙ্গে আলাপচারিতা সারছেন। একই সঙ্গে জনসংযোগের মাধ্যমে কল্যাণ জেনে নিচ্ছেন এলাকাবাসীর বিভিন্ন সুবিধা এবং অসুবিধার কথা। আগামী দিনে তাকে ভোটে মানুষ জয়ী করলে মানিকতলার জন্য যথাসাধ্য কাজ করার চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন বিজেপি প্রার্থী। শুধু তাই নয়, এতদিনে তৃণমূলের রাজত্বে মানিকতলা এলাকায় কোনো বিকাশ সম্ভব হয়নি, আর সেই জন্যই বিকল্প হিসাবে মানুষের পছন্দ বিজেপি। এই কথা উল্লেখ করে তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন কল্যাণ চৌবে। একদম মানুষের কাছে পৌঁছাচ্ছেন, যেটা আমরা দেখলাম মানে একদম দরজায়। কিরকম মানুষ কি বলছে? মানুষ তো চাইছে যে একটা বিকল্প আসুক। যেরকমভাবে প্রতিদিন তৃণমূলের সম্পর্কে কিছু না কিছু আসছে, কোথাও মহিলাকে বিভস্ত করে অত্যাচার করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, কোথাও গণপিটুনিতে নিরীহ মানুষ মারা যাচ্ছে, কোথাও পুলিশ ঘুষ নিচ্ছে বলে হকারদের অসুবিধে হচ্ছে। প্রতিটা মানুষই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত এবং কষ্টের মধ্যে জর্জরিত। আমার মনে হয় মানুষ চায় একটা বিকল্প আসুক। উল্লেখ্য, 2021 সালে বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা প্রয়াত সাধন পাণ্ডে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে 2022 সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন। কিন্তু তারপর দীর্ঘদিন মানিকতলা বিধায়কহীন ছিল, সেখানে কোনো উপনির্বাচন হয়নি। কারণ গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে পরাজিত প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন। সম্প্রতি সেই আইনি জটিলতা কেটে যায়। কল্যাণকেই পুনরায় মানিকতলায় প্রার্থী হিসাবে বেছে নিয়েছে পদ্ম শিবির। আপনি যে জায়গা দিয়ে যাচ্ছেন ওখানে প্রচুর জলের সমস্যা দেখছিলাম, সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে এখানে কি কোনো ব্যবস্থা বা ভাবনা রয়েছে আপনার? মানিকতলার জলস্তর নেমে যাচ্ছে নিচে, কারণ বেআইনি নির্মাণ রয়েছে এখানে, জলাশয়ে বোঝানোর একটা বড় সমস্যা রয়েছে। আমার মনে হয় যে জলকষ্ট একটা মানিকতলা মানুষের সমস্যা। দ্বিতীয়ত, এখানে বেআইনি নির্মাণের ফলে যে পরিকাঠামো, পুরো পরিকাঠামো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় ভারসাম্যটা দরকার, এখান থেকে একটা ভালো রিপ্রেজেন্টেশন চাই বিধানসভা। আপনি জিতলে কোন কাজটা প্রথম আপনি করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন? আমার মনে হয় যে বিপুল পরিমাণে তোলাবাজির আর দুর্নীতির অভিযোগ রয়েছে বিধায়ক পরিবারের বিরুদ্ধে, আমার মনে হয় সেইটা বন্ধ করতে হবে আগে। বিধায়ক জনপ্রতিনিধি মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়, সেই বিধায়ক বা বিধায়কের পরিবার যেন কোনোভাবে তোলা না তুলতে পারে সেই ব্যবস্থা করা উচিত। তৃণমূল প্রার্থী হয়েছেন প্রয়াত সাধনের স্ত্রী সুপ্তি পাণ্ডে। তবে এর আগেও প্রাক্তন ফুটবলার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ 2021 মানিকতলা কেন্দ্রে ইতিমধ্যে বিজেপির তরফ থেকেই প্রার্থী পদে লড়েছিলেন। কিন্তু সেখানে তিনি একগুচ্ছ অভিযোগও তুলেছিলেন ভোটে কারচুপি করার। এবার কল্যাণের দয়ায় মানিকতলায় বিজেপি কল্যাণ হয় কিনা সেটাই এখন দেখার। আপনি যে সংকল্পপত্রটিতে সবকা সাথ সবকা বিকাশের কথা মোদীজি বলেছেন বা আপনারা দিচ্ছেন, আদৌ কি বিকাশ পৌঁছেছে এইসব অঞ্চলে? এখানে তো পৌঁছায়নি, সেই কারণে তো বিজেপিকে চাই। বিজেপি এলে নিশ্চয়ই পৌঁছাবে। সবকা বিকাশ, সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা সবকা প্রয়াস। আপনি একটা সংকল্পপত্র দিচ্ছেন সবাই হাতে হাতে, সেই সংকল্পপত্রে কী রয়েছে? এটা প্রার্থী পরিচয় পত্র রয়েছে, আর সংকল্পপত্র আমরা জানি এটা সরকার বদলের নয়, ভারতীয় জনতা পার্টির যে রাষ্ট্র নির্মাণের সংকল্প, আমরা এই বিষয়ে লোকসভার সময় রেখেছিলাম, বিগত বিধানসভাতেও রেখেছি। বর্তমানে সাধারণ মানুষের যে সমস্যা রয়েছে সেই সমস্যা বিধানসভায় তুলে ধরতে হবে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।